ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনুষ্ঠান করা যাবে কি জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ খতনা উপলক্ষে কোনো অনুষ্ঠানের প্রমাণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পক্ষ থেকে তার হাসান হোসেন নাতির জন্য আর না অন্য কোনো সাহাবার পক্ষ থেকে পাওয়া যায় সেজন্য খাতনা একটি সুন্নাহ এবং সুনানুল ফিতরার অন্তর্ভুক্ত যেটাকে আল খেতান বলা হয় খতনা করা যেমন শূন্য গফ মদ ছোট করা শূন্য দাড়ি বড় করা আদেশ নখ কর্তন করা এ সবগুলাই শূন্য খতনা যখন শূন্য তখন তার জন্য অনুষ্ঠান আর এগুলোর জন্য অনুষ্ঠান নয় বিষয়টা বুঝেন মানে অন্যান্য শূন্যার ক্ষেত্রে যেমন অনুষ্ঠান নাই তেমন এই খতনার জন্য কোনো অনুষ্ঠান নাই শরীয়তে কোনো এর অনুষ্ঠান নাই এটা একটি সুন্না কাজ যে সুন্নাগুলির ফিতরাতের সুন্না স্বভাবগত সুন্না এবং সুন্নার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুন্না সেই কারণে খতনা করতে হবে খতনা করার পর কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই তবে যদি বাড়িতে খতনা করার কারণে বাচ্চার সেই ঘা বা ইত্যাদি দেখার জন্য আত্মীয় স্বজন চলে আসে তাহলে সাধারণভাবে তাদের যেমন আত্মীয়তা করা হয় তেমনই করতে হবে আনুষ্ঠানিকতা বলে কোনো জিনিস নেই